আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড লাইফ উইথ নুসরাতে। বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডোরি ফিশের ফিলেট দিয়ে মিনি ফিলেট ফ্রাই তৈরি করে দেখাবো। যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এটা একটা দারুণ মজার খাবার, আর বাচ্চারা কোনোভাবেই বুঝতে পারবে না এটা যে মাছের ফিলেট। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকে ডোরি ফিশ দিয়ে মিনি ফিলেট ফ্রাই। আমি এখানে 1 কেজি পরিমাণ ফিলেট নিয়েছি, রেডিমেড যেটা পাওয়া যায় ওটা নিয়েছি। এবার এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিব। আর এটা আমি সুপার শপ থেকে নিয়েছি, আপনারা যে কোনো সুপার শপে এটা ইজিলি পেয়ে যাবেন। এবার মাছটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি, আর নিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু কম নিতে হবে যেহেতু এখানে সয়া সস ইউজ করবো এবং সামুদ্রিক মাছে একটু লবণাক্ত ভাব থাকে। আর নিয়ে নিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। মাছ কিন্তু আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাছটায় যেহেতু আস্তে কোনো গন্ধ থাকে না তাই গরম পানি দিয়ে লবণ দিয়ে বা ভিনেগার দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছের টুকরোগুলো দিয়ে আমি লেবু রস দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখার দরকার নেই, যখনই মেখে নিব তার পরপরই বাকি কাজটা করে নেওয়া যাবে, কারণ মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এর থেকে পানি ছেড়ে দেয় এবং মাছের ভেতরে সফট বা জুসিনেসটা কমে যায়। এবার একটা ছড়ানো পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এই কর্নফ্লাওয়ারেই প্রতিটা মাছের ফিলেটকে আমি কোটিং করে নিব, আর শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা ভালো করে প্রথমে কোটিং করে নিচ্ছি। এবার মাছটা ভাজার জন্য আমি ব্যাটার তৈরি করছি। তো 1 কাপ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি আমি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য চিনি, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো করে টেলে নেওয়া, আর দিয়ে দিচ্ছি লেবুর খোসার গ্রেট করে নেওয়া। এটা যে লেবুর খোসাটা থেকে আমি আস্তে করে গ্রেট করে উপর সবুজ অংশ নিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার দিচ্ছি 1টা ডিম, সাথে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের 1টা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম তৈরি শেষ। এবার মাছের টুকরোগুলোকে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। মাছটাকে ডাবল ফ্রাই করে নিব। তো প্রথম পর্যায়ে আমি 50% ভেজে নিচ্ছি, আর এটা ডুবো তেলে ভাজতে হবে, তাহলে চারপাশ থেকেই ভাজাটা খুব ভালো করে হবে। 50% ভেজে নেওয়ার পর এটা আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করতে পারেন। তো সবগুলো ভেজে নেওয়ার পর একটা বক্সে করে আপনি ডিফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজনের সময় বের করে আপনি সেকেন্ড ফ্রাই করে এটাকে খাওয়ার উপযোগী করে তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে আমি বক্সে করে রেখে দিব, আর কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। দ্বিতীয়বারের মতো মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি, আর ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টুলের মাঝখানে দিয়ে ভেজে নেবেন। সস, ক্যাচাপ, ম্যায়োনিজ সব কিছু দিয়ে এই ফিশটা আপনি সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি পরিবারের সকলকে তৈরি করে খাওয়াবেন, সবাই খুব পছন্দ করবে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।